বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকের ব্লগটি আমি দুপুরবেলা এখন আমরা দাওয়াতে আসছি এখান থেকেই শুরু করলাম তো এটা হচ্ছে সানায়াতে মঞ্জুবাইয়ের বাসায় এখানেই আমাদের আজকের দাওয়াত তার এখান থেকেই কিন্তু আমরা মাত্রার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব গত ব্লগে আপনারা দেখেছেন ফারুক ভাইয়ের বাসায় আমরা অনেক সবজি তুলেছি তো এগুলো তুলে সব কিছু গুছিয়ে আমরা একবার চলে আসছি নয়তো দেখা যাবে এই দাওয়াত থেকে আবার আরও আমাদেরকে থাকতে হবে যেতেই দিবে না তাই আর কি তো এখানে ভাইয়া অনেক দুষ্টমি করতেছে এখানে পাটির মধ্যে চাল কুমড়া ফুল দিয়ে ফারুক ভাইয়াকে বরণ করে নিচ্ছে আর কি তো এইভাবে অনেক দুষ্টমি অনেক আনন্দের মধ্যে কিন্তু আমাদের প্রতিটা দিন কেটেছে তো এখানে অল্প কিছু ভিডিওই আমার করা হয়েছে তো এই তো বললাম যে এটা প্রতিটা ব্লকেই যে আমি অনেক সময় অনেক আনন্দ দুঃটাবের মধ্যে আমি ভিডিও করতে ভুলে যাই তাই আর কি তো এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে গিয়েছি সবাই একত্রে তো আমরা নিচেই বসেছি খাওয়া দাওয়া করার জন্য ডাইনিং টেবিলে বসলে আমরা সবাই একসাথে বসতে পারবো না তাই নিচে বসেছি আর ভাবি কিন্তু এখানে অনেক রকমের রান্না আইটেম করেছে প্রতিটা রান্নায় কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন আর খুবই টেস্টি হয়েছে প্রতিটা রান্নাই সবাই পছন্দ করেছি আমরা আর প্রতিটা দিনই অনেক ভালোভাবে কেটেছে আমাদের প্ল্যান ছিল আমরা দুই দিন বেশি থাকবো না তো দেখা গিয়েছে কোনো ভাইয়া বাবিরা ছাড়তেছে না আমাদেরকে সবাই আমাদেরকে না খাইয়ে দিবে না তো এই জন্যই কিন্তু আমাদের বরাবর চার দিন থাকা হয়েছে এখানে তো আজকে আর থাকতে পারবো না সবাই কিন্তু অনেক জোর রিকোয়েস্ট করতেছে আমরা যেন আজকের দিনটা থেকে যাই তো দেখা যায় একদিন একদিন করতে করতে এভাবেই কিন্তু আমাদের কয়েকদিন থাকা হয়ে গেল তো আজকে ফাইনালি মাত্রা চলে আসবো এই জন্যই আর কি তো খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়ার পরে বলতেছে ভাবি ভাইয়ারা যে আপনারা বিকেলে চলে যাইন এখন যেহেতু একটু জ্যাম তো বিকেলবেলা দেখা গেল যে বিকেলে আমাদেরকে নাস্তা করানোর পর আর ছাড়ছে না রাতে খাওয়া দাওয়া করে আসার জন্য বলতেছে রাতে যে কোনো ওয়েতে ছাড়তেই আসতে পারিনি আমাদেরকে ছাড়েনি তো আমরা রাতে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু রওনা দিয়েছি এ তো আমরা এখন কিন্তু মাত্রার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন কিন্তু প্রায় রাত্র একটার পরে আমরা রওনা দিয়েছি এখন রাস্তাঘাট দেখেই আপনারা বুঝতে পারতেছেন কতটা নিরিবিলি খুবই ভালো লেগেছে নিরিবিলি রাস্তার মধ্যে লং জার্নি রাতের বেলা জার্নিটা খুবই সুন্দর ভালোভাবেই কেটেছে তো গত ব্লকে প্রথম মুদাবি যখন আমি যাচ্ছি মাত্রা মুদাবি ব্লকের মধ্যে কিন্তু আপনারা টানেল দেখেছেন ওমানের টানেল রুটটা তো এখনও আমি একটু রেখেছি আসার পথে আর কি মাত্রাতে তো সব মিলিয়ে আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে আর প্রতিটা ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আমি চেষ্টা করেছি বা যতটুক পারি ভালোভাবে তুলে ধরার জন্য আর কি তো এই তো যা আসার পথে মাত্রাতে মুদাবি থেকে আসার পথের এই রোডটা আমরা কিন্তু ঢুকে গিয়েছি এটাকে গোহাওয়া বলা যায় বা পথও বলা যায় তো আমরা দেখতে পাচ্ছেন এর ভিতরের সাইডটা কিন্তু একদম রাউন্ড লাইটিংগুলি খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন রাউন্ড হয়ে কিন্তু রাস্তাটা গিয়েছে বুধাবির প্রতিটা ব্লক আমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি তো ভুল প্রান্তি যদি আমার হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতেছেন তারা এবং যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন সবার কাছে এই রিকোয়েস্ট আমার পাশে থাকবেন আমার ছোট্ট চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি নিজের চিন্তাভাবনা দিয়ে কিন্তু এতটুকু পর্যন্ত ভিডিও আমি দিয়েছি কারোর কাছ থেকে কোনো টিপস বা হেল্প আমি আজ পর্যন্ত পাইনি নিজের অভিজ্ঞতা থেকে এতটুক করা জানি আমার অনেক ভালো মানের ভিডিও করা দরকার ভালো করা দরকার সামনের দিকে তো চেষ্টা করছি আর আপনারা দোয়া করবেন ভুল প্রান্তিগুলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আর যে আপু ভাইয়ারা প্রতিনিয়ত আমাকে এত এত সাপোর্ট করছেন কি কি বলবো সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা সবার কাছেই রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিও দেখে একটা লাইক দিয়ে দেবে আর মাত্রাতে আসার পথে এত সুন্দর একটা জিনিস চোখে পড়লো এখানে পাহাড়ের মধ্যে চতুর সাইডে কিন্তু পাহাড় অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না তো পাহাড়ের মধ্যে এরকম রেড কালার লাইট জ্বলতে ছিল এবং মিটতে ছিল অনেকটা রাস্তা জুড়ে কিন্তু এই জিনিসটা চোখে পড়েছে তাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ